দুমুহানি ময়নাগুড়িতে লাইনচ্যুত আব্বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। ময়নাগুড়িতে লাইনচ্যুত আব্বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, আর ট্রেন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ময়নাগুড়িতে। লাইনচ্যুত হয়ে গিয়েছে আব্বিকানের গুয়াহাটি এক্সপ্রেস, তার জেরে বহু যাত্রীর প্রাণহানিরও আশঙ্কা করা হয়েছে। বৃহস্পতিবার আজ দোমাহানি ময়নাগুড়ি এলাকার এই দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেসটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। বিকেল 5টা নাগাদ ঘটে এই ঘটনা। শতাধিকের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাটনা থেকে গুয়াহাটি গামী এই ট্রেনটি বৃহস্পতিবার বিকেলে 5টা নাগাদ ফিরছিল, আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়ে আলিপুর দুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছে একটি উদ্ধারকারী দল। ট্রেনটি 4 থেকে 5টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে, তার জেরে হতাহতের বা সংখ্যাও বাড়ছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় আনুমানিক 40 কিলোমিটার, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলে জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব এ বিষয়ে বলেছেন, বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ গুয়াহাটি বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমাহানি সেকশনে এই ঘটনাটা ঘটেছে। রিলিফ ভ্যান পৌঁছেছে ইতিমধ্যে এই ঘটনাস্থলে। VRM রাও এই ঘটনাস্থলে পৌঁছেছেন। বাকি তথ্য এখন অবধি জানতে পারা না গেলেও সে বিষয়ে এখন অবধি নজরদারি চলছে। এই মুহূর্তে উদ্ধার কার্য চলছে। এখন অবধি সব তথ্য না পাওয়া গেলেও আমরা দ্রুত বিষয়টা দেখছি এবং আমরা জানাবো, এমনটাই বলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। এ বিষয়ে বলেন, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন, এখন আমাদের একমাত্র লক্ষ্য উদ্ধার করা। নিউ আলিপুরের DRM বলেন, প্রাথমিকভাবে 4টি কামরা উল্টে গিয়েছে বলে খবর পাচ্ছি। উদ্ধারের জন্য আলাদা আলাদা করে দল পাঠানো হয়েছে। গুয়াহাটিগামী বিকানের গুয়াহাটি এক্সপ্রেস জলপাইগুড়ি ময়নাগুড়িতে বেলাইন হওয়ায় নিহত যাত্রীদের প্রতি সমবেদনা, আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা যে বিকানির গুয়াহাটি ট্রেন আজকে জলপাইগুড়িতে লাইনচ্যুত হয়েছে, 4টে বগি বেলাইন হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন, এখনও উদ্ধার কার্য সম্পূর্ণ হয়নি, আরও হতাহত কী হবে আমরা জানি না। তবে প্রশ্ন অনেক কিছু উঠছে যে কেন এরকমভাবে বেলাইন হলো, তাহলে কি লাইনের রক্ষণাবেক্ষণ অর্থাৎ ট্র্যাক মেনটেন্যান্স যাকে বলে সেই ট্র্যাক মেনটেন্যান্স কি ঠিক মতন হচ্ছিল না, রেলের সুরক্ষা, রেলের নিরাপত্তা দেওয়া রেলের একটা প্রাথমিক কাজের মধ্যে পড়ে। সরকার রেলের অর্থ বরাদ্দ কমিয়ে দিচ্ছে ফলে সুরক্ষার গাফিলতি হচ্ছে কি না দেখা দরকার। আমি যখন রেলের দায়িত্ব ছিলাম তখন রেলের আলাদা বাজেট হতো, এখন রেলের আলাদা বাজেট হয় না, সব জেনারেল বাজেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে রেলের পরিচালনার জন্য যে আলাদা একটা সংস্থা ছিল, আলাদা একটা ব্যবস্থা ছিল, আজকে সেই ব্যবস্থাটা উঠে গেছে। রেলকে নিরাপত্তা দিতে হবে যাত্রীদের, যাত্রী টিকিট কাটছে নিরাপদে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য, সেখানে যদি তাদের এরভাবে বিপদগ্রস্ত হতে হয়, তাদের মৃত্যুবরণ করতে হয়, তাদের এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। এবং বিষয়টা খুব দৃষ্টিকটু লাগছে এই কারণে বেলাইন হয়েছে। কেন বেলাইন হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। হঠাৎ করে বেলাইনটা হলো কেন? সেখানে কি ট্র্যাকে কাজ চলছিল, নজরদারির অভাব ছিল, রেলের কাছে কি খবর ছিল না, কেন হলো এরকম ঘটনা, এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ
সুরক্ষা দিতে যদি রেল ব্যর্থ হয় তাহলে সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। আরেকটা কথা, দ্রুত উদ্ধার কার্য হওয়া দরকার। যখন কোনো দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই সমস্ত আহত ব্যক্তিদেরকে উদ্ধার করা যায়, চিকিৎসা শুরু করা যায়, তাহলে অনেক মৃত্যুকে আমরা এড়াতে পারি। টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হেল্পলাইন নম্বর চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। আরও দ্রুত উদ্ধার কার্যের মাধ্যমে বহু আহত যাত্রীর প্রাণ রক্ষার দায়িত্ব নিতে অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকারকে অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকে। ময়নাগুড়ির দহমনিতে আজ সন্ধ্যাবেলায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনা ঘটে এবং ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে এবং লাইনচ্যুত হয়ে গিয়েছে আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। তার জেরে বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আজ দমোহনী ময়নাগুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে, হঠাৎই বেলাইন হয়ে যায় এক্সপ্রেসটির বেশ কয়েকটি কামরা, লাইনচ্যুত হয়ে গিয়েছে। বিকেল 5টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। শতাধিকের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাটনা থেকে গুয়াহাটিগামী এই ট্রেনটি বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ দুর্ঘটনাটির কবলে পড়ে। ঘটনাস্থলে খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে ঘটনাস্থলে পৌঁছায় এক উদ্ধারকারী দল। এখনও চলছে উদ্ধারের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেব। এছাড়াও ঘটনাস্থলে এসেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, পরেশ অধিকারী, বুলচিক বড়াইক, বিধায়ক খগেশ্বর রায়। এছাড়াও বহু নেতৃত্ব ঘটনাস্থলে পর্যবেক্ষণে এসেছেন। জলপাইগুড়ির জেলা শাসক, আইজি নর্থ বেঙ্গল, এসপি জলপাইগুড়ি সবাই ঘটনাস্থলে পৌঁছেছেন। তাদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে জানছেন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। ইতিমধ্যেই তাদের সাথেও কথা বলেছেন। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার কাজও করা হচ্ছে এবং চলছে চিকিৎসা। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে তাদের সাথে আহতদের সাথে কথা বললেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দেব। মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌঁছেছি এই উদ্ধার কাজ, এটাকে তদারকি করবার জন্য আমাদের প্রশাসনের সমস্ত ব্যক্তিরা এসেছে, তাদের সাথে সহযোগিতা করার জন্য এসেছি। এখানে ক্যাজুয়ালিটি কী আছে না আছে সেটা এই মুহূর্তে আমার বলা সম্ভব নয়। জাস্ট নাও আমি এখানে পৌঁছলাম, কিছু যাত্রী এখানে গাড়ি থেকে বার করে তাদের এখানে রাখা হয়েছে, তাদের সাথে কথা বললাম, তাদের আমরা আশ্বস্ত করলাম যে গভর্নমেন্ট তোমাদের সাথে আছে, তোমাদের নিরাপদ জায়গা ঠিক মতো আমরা রাখবো এবং বাকিটা উদ্ধার কাজ চলছে এবং অনেককে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে কি এত বড় দুর্ঘটনা ঘটেছে আমাদের এদিকে? এদিকে বলতে পারবো না, গাড়ি সালে একটা বড় দুর্ঘটনা, তারপরে এটাই বড়, তারপরে এটা এখন দেখে মনে হচ্ছে দুর্ঘটনাটা বড়। এই বিষয়ে জলপাইগুড়ির বিধায়ক বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায় কি বলেছেন সেটা শুনুন। আজ নিউ ময়নাগুড়ি এবং দমনির মধ্যবর্তী স্থানে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহতের খোঁজ আমরা পেয়েছি। আমি স্থানীয় রেলওয়ে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদেরকে বলেছি ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে। সেই মোতাবেক রেলওয়ের জিএম এখানে রওনা দিয়েছেন, ডিআরএম সেখানে পৌঁছে গেছেন এবং এনডিআরএফ বাহিনী সেখানে পৌঁছে গিয়ে উদ্ধার কার্যক্রম করেছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনও কেউ রিকোয়েস্ট করেছিলাম তারাও যাতে সহযোগিতা করে এবং আরপিএফ রেলওয়ে প্রশাসন সবাই মিলে উদ্ধার কাজ করছেন। আমি নিজে করোনাক্রান্ত হওয়ার কারণে সেখানে যেতে পারলাম না, কারণ আইসোলেশনে আছি। তবে আমাদের যে সমস্ত কার্যকর্তা আছে তাদের অনেককে আমি বলেছি
সেখানে যেতে এবং তারা সাথে সাথেই সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে স্থানীয় এমএলএ সবাই সেখানে গিয়ে উদ্ধার কার্যে সহযোগিতা করেছেন। আমরা যারা হতাহত যারা হয়েছেন বা যদি হয়ে থাকেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা ব্যক্ত করছি এবং আমরা সর্বতোভাবে আপনাদের পাশে থাকব তার আমাদের অনুরোধ করছি। और एक्सीडेंट जो है हम S1 में थे, हमारा डिब्बा तो बस गया है, बाकी अचानक जब मैंने हम धक्का लगा तब हम देखे हैं हल्ला मच गया है, भागदौड़ी हो गया है। तो नीचे उतर के देखा तो आगे का सारा डिब्बा डस्ट डिब्बा गिरा हुआ था और बाकी हालत ख़राब था, आदमी मैंने गिरा पड़ा था, वो मरा। कौन सा ट्रेन है ये? ये गुवाहाटी बीकानेर एक्सप्रेस है, बीकानेर से आया है। कहाँ जा रहा था? गुवाहाटी जा रहा है। कितना बजे हुआ है ये? तो करीब अभी आधा घंटा पहले हुआ होगा। अच्छा, अभी तो अंधकार हो गया है, अंधकार में ऐसा? नहीं, पहले तो अंधकार नहीं था जब। अभी कहाँ जा रहा था आप? कहाँ जा रहा है? अभी मैं बस पकड़ूंगा, इधर गाड़ी देखते हैं कहाँ स्टेशन है। आपका नाम? मेरा दीपक भराड़ी। कहाँ घर? मेरा गुवाहाटी में है घर, कामरूप डिस्ट्रिक्ट। दो मोहिनी जेखने ट्रेन एक्सीडेंट हुए थे आज के যে বিকিনির থেকে গুয়াহাটি যাওয়ার যে ট্রেন, সেই ট্রেন আমি সেই স্পটে আজকে যখন হয়েছে প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত প্রায়, এবং আমরা দেখলাম যে এইখানে রেসকিউ অপারেশন খুব সুন্দরভাবে হয়েছে, সবাইকে রেসকিউ করা গেছে, প্রায় কয়েকজন হয়তো আটকে আছে ট্রেনের ইয়েতে, এবং রেসকিউ যে টিম তারা কাজ করছে, আমি কয়েকজনের সাথে কথা বললাম যারা ট্রেনে ডিউটি দিচ্ছিল পিটি এবং অন্যান্য লোকজনের সাথেও, এবং তারা খুব ভীত সন্ত্রস্ত, এরকম একটা ঘটনা ঘটে গেছে। তাই আমরা কি করছি, আমাদের ভারতীয় জনতা পার্টির 3টে টিম 3টে হসপিটালে ডেপুট করা হয়েছে। আমরা জলপাইগুড়ি হসপিটালে আমাদের জেলা সভাপতি বাচ্চু গোস্বামীর নেতৃত্বে ওখানে একটা টিম আছে, ময়নাগুড়ি হসপিটাল এবং ধূপগুড়ি হসপিটালে আমাদের টিম আছে। এখানকার রেসকিউ অপারেশন বিভিন্ন সংস্থা করছে, তার মধ্যে মিলিটারিও আছে, পুলিশ আছে, RPF এবং সরকারি যে রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাও করছে। কিছু প্যাসেঞ্জারদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানকার বিএড কলেজে। এখন যেটা দরকার, কিছু প্যাসেঞ্জার যারা গুরুতর অসুস্থ হয়েছে তাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে, এবং তারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, যাতে আমাদের কোনো টিম থাকে ওখানে, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা টিম আমরা ওখানে তৈরি করেছি যারা কিনা দেখাশোনা করবে, এবং একটা কল সেন্টারের করার চেষ্টা করছি যেখান থেকে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা করা যাবে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি তথা স্থানীয় মানুষজন এই বিষয়টা খুবই সুন্দরভাবে ট্যাকল করেছে, এবং আমি প্রার্থনা করব যে সমস্ত মানুষ হসপিটালে ভর্তিছে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।